নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল গার্ডেনিং উইথ প্রদীপ। আজকে কিন্তু দেখুন আমার এই বেদানা গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি। বেদানা গাছটা যদি আপনি যদি চেহারাটা ভালো মতো লক্ষ্য করেন, একটা ডাল কিন্তু উঠে এসেছে আর নিচে থেকে কিন্তু কিছু নেই। তো গাছটা এই দিক থেকে যদি দেখায় তাহলে বোঝা যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা সুপার ভাগ বা একটা জাত, খুব সুন্দরভাবে কিন্তু এই বেদানাটা কিন্তু খুব ধরেছে। কিন্তু এখন এই সুপার ভাগোয়ার সাথে সাথে কিন্তু যে এটা কিন্তু একটা কমার্শিয়াল জাত, আর আমাদের ছাদ বাগানে রোপণ করার জন্য আমাদের কিন্তু চাই এমন কিছু জাত যেগুলো কিন্তু পট ভ্যারাইটি হবে। এবার পট ভ্যারাইটি এবং কমার্শিয়াল জাতের মধ্যে পার্থক্যটা কী? কমার্শিয়াল জাতে একটু সমস্যা হচ্ছে, এটাকে ঠিকঠাক ট্রিটমেন্ট না করলে আশানুরূপ ফলন পাওয়া যায় না। কারণ এই ফল এগুলো চাষযোগ্য, এগুলোতে আপনাকে একটু যদি আপনারা যদি একটু ভালো মতো কেয়ার করেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন। এগুলোও ভালো জাত, এটা সুপার ভাগোয়া, এটাও আপনারা কিন্তু লাগাতে পারেন। তাই আমি এর সাথে সাথে আরও দুটো গাছ আমি আনিয়েছি আমাদের গার্ডেনার ফ্রেন্ডের যে দেবাশিস দাদা আছে তার কাছ থেকে। দেখুন দুটোই কিন্তু রেয়ার ভ্যারাইটি, তো এই দুটো ভ্যারাইটি আমি এনেছি। তো চলুন দেখে নেই যে সে আমাকে কীরকম গাছ পাঠিয়েছেন। তো চলুন প্রথমে এগুলো কেটে নেই। দেখুন আমার কিন্তু বাসেই চলে এসছে আর 3 ঘন্টায় চলে আসছে, যেহেতু আমার বাড়ি খুব একটা দূরে নয়। তো চলুন এবার কেটে দেখা যাক। আপনারা যদি চান তার কাছ থেকে কিন্তু গাছ নিতে পারেন। তার ইউটিউব চ্যানেলে আপনি তার ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। তার বাড়ি হচ্ছে কোচবিহার, গার্ডেনার ফ্রেন্ড মোটামুটি সবাই চেনে যারা আমাদের এই গাছপালার সাথে যুক্ত। তো দেখুন খুব ভালো কিন্তু প্যাকেজিং করেছেন, যেহেতু 1 ঘন্টার জার্নি তারপরেও কিন্তু খুব ভালো মতো কার্টুন দিয়ে কিন্তু প্যাকেজিংটা উনি করে দিয়েছেন। এবার এই গাছগুলোর দাম যদি আপনাদের জানার দরকার হয় আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করে দিন, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে এই কত টাকা দিয়ে কিনেছি সেটা কিন্তু অবশ্যই বলবো। তো চলুন দেখে নেওয়া যাক যে এটা কেমন গাছ দিয়েছেন উনি আমাকে। গাছের সাইজ কিন্তু খুব একটা বড় না, যেহেতু এইগুলো জোর কলমের গাছ, গ্রাফটিংয়ের গাছ, জোর কলম বলে ভুল হবে। দেখুন শুধুমাত্র এই যে এখানে গ্রাফটিংটা করা, গ্রাফটিংটা অতটা শক্তপোক্ত নয়। আর এটা এটা হচ্ছে GM2, যেটা আসলে এখন খুবই প্রচলিত হচ্ছে আমাদের বাংলাদেশে, কিন্তু খুবই প্রচলিত এই গাছে। কিন্তু প্রায় 95% ফুলই কিন্তু এই গাছে কিন্তু আপনার স্ত্রী ফুল হয়, যার জন্য কিন্তু ছাদ বাগানের জন্য এটা কিন্তু খুব একটা ভালো ভ্যারাইটি। আর চলুন এবার এটা দেখে নেওয়া যাক। তুলনামূলকভাবে কিন্তু রিমনের চারাটা কিন্তু GM2 চারার থেকে অনেকটা ভালো এবং স্বাস্থ্যবান, কিন্তু GM2 এর দামটা বেশি। অবশ্যই আপনাদের যদি দাম নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু মেসেজ করতেই পারেন। দেখুন এটাও কিন্তু গ্রাফটিংয়ের গাছ, এখান থেকে গ্রাফটিং করা। এই চেহারা গাছের চেহারাটা যথেষ্ট বেশি ভালো। তো আপনারাও কিন্তু এই রকম যেমন ইসরায়েলি রিমন আছে, GM2 আছে, থাইয়ানার আছে, এইসব গাছ কিন্তু আপনারা লাগাবেন ছাদের জন্য, আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু আনারা বা ডালিম তো না বেদানা বা আনার কিন্তু আপনারা ধরবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে পাশে থাকবেন এই ডালিম গাছ আপনারা কীভাবে রোপণ করবেন সেটাও কিন্তু আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো। ধন্যবাদ।